প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো, মিসও ভালো আছি। মিস আবার চলে এলাম তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে। আমরা গত ক্লাসে বাংলাদেশের জনসংখ্যা সম্পর্কে কিছুটা জেনেছি, অর্থাৎ জনসংখ্যার আকার সম্পর্কে জেনেছি। আজ আমরা জানব জনসংখ্যা ও পরিবার, অর্থাৎ পরিবারে জনসংখ্যার যে ভূমিকাটা রয়েছে সেই সম্পর্কে জানবো। আমরা এখানে একটি চমৎকার ছবি দেখতে পাচ্ছি। ছবিতে আমরা চারজন সদস্য দেখতে পাচ্ছি। এই চারজনকে নিয়ে কি আমাদের একটি ছোট পরিবার গঠিত হয়েছে। পরিবারকে এই পরিবারে আমরা কি চারজনকেই খুব সুন্দর হাসি খুশি দেখতে পাচ্ছি, তাদের স্বাস্থ্যও ভালো দেখতে পাচ্ছি, এবং পরিবারটা যেন সব কিছু সাজানো গোছানো রয়েছে। এখানে আমরা আরেকটি পরিবার দেখতে পাচ্ছি, এ পরিবারের সদস্য সংখ্যা 8 জন। তার মানে আমরা বুঝতেই পাচ্ছি এটি একটি বড় পরিবার। বড় পরিবারে কি সবাইকে অস্বাস্থ্যকর লাগতেছে, সবাইকে কি মনে হচ্ছে দেখে যে তারা অপুষ্টিতে ভুগছে। আর কি, কেউ মাটিতে বসে আছে, কে এদিকে চেয়ে আছে, কেউ ওদিকে চেয়ে আছে, কেউ কান্না করছে, তার আর আশেপাশে সব জায়গায় কি ময়লা ছড়িয়ে আছে, আবর্জনা ছড়িয়ে আছে, পরিবেশটাকে অস্বাস্থ্যকর, আর তাদের মনেও কোনো হাসি খুশি নেই। নিচের এই ছবির দুটিতে যদি আমরা তুলনা করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, পরিবার বড় হলে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে। পরিবারের লোক সংখ্যা বেশি হলে সবার প্রয়োজন মেটে না, যেমন সবাই পুষ্টিকর খাবার পায় না, প্রয়োজনীয় পোশাকের অভাব হয়, বাড়িতে থাকার জন্য যথেষ্ট স্থান পাওয়া যায় না, ঘুমানো বা বিশ্রামের জায়গার অভাব দেখা দেয়, বিদ্যালয়ে ব্যবহারের জন্য যথেষ্ট পরিমাণে বই খাতা পায় না, বড় পরিবারে ময়লা আবর্জনা বেশি হয় এবং বিভিন্নভাবে পরিবেশ দূষিত হয়। বড় পরিবারে এই ধরনের অনেক সমস্যাই দেখা দেয়, যেমন ছোট ভাই বোনদের দেখাশোনা করতে হয় বলে অনেক মেয়ে শিশু পড়ালেখা করতে পারে না। যেসব পরিবারে লোক সংখ্যা বেশি সেখানে ছোট শিশুরা অনেক সময় মা বাবার সাথে কাজে যায়, ফলে তারা ঠিকমতো বিদ্যালয়ে আসতে পারে না, অসুখ হলে সঠিক চিকিৎসা পায় না। ছোট পরিবারে সবার প্রয়োজন মেটানো সম্ভব। তাহলে আমরা কি বুঝলাম, পরিবার যদি বড় হয় সেখানে নানা রকম সমস্যা থাকে, আর পরিবার ছোট হলে সেখানে কি কোনো প্রকার সমস্যাই থাকে না, পরিবারটা থাকে সাজানো গোছানো পরিচ্ছন্ন। আর পরিবারের লোকজনদের কি স্বাস্থ্য ভালো থাকে, তারা অপুষ্টিতে ভোগে না, তারা সব দিক থেকে কি সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করে। অপরপক্ষে বড় পরিবার হলে তাদের সব দিক থেকে বিভিন্ন রকমের সমস্যা এসে পড়ে, তারা কি ভালোভাবে জীবনযাপন করতে পারে না, পরিবেশটাই কি অস্বাস্থ্যকর হয়ে যায়। আমরা এখন এই যে বড় পরিবার আর ছোট পরিবার সম্পর্কে জানলাম, বিষয়গুলো বুঝলাম, বড় পরিবারে কি কি ধরনের সমস্যা হয় আমরা নিচের এই শব্দগুলির আলোকে সেগুলি আলোচনা করি। খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা। তাহলে আমরা বলি যে খাদ্যে কি রকম অসুবিধা হতে পারে। পরিবারের সবাই পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার খেতে পারে না, অনেক সময় পরিমাণ মতো খাবারেরও অভাব দেখা দেয়। বস্ত্রের ক্ষেত্রে যেটি হয় সেটি হচ্ছে পরিবারের সবাইকেই পর্যাপ্ত ও ভালো পোশাক কিনে দেওয়া সম্ভব হয় না, কেননা বেশি লোকের জন্য ভালো পোশাক কিনতে অনেক টাকার প্রয়োজন। বাসস্থান, একই ঘরে যখন একটি বড় পরিবারে সবাই বাস করে তখন অনেক কষ্ট করে থাকতে হয়, ঘুমানো বা বিশ্রামের জায়গার অভাব দেখা দেয়। স্বাস্থ্য, যেহেতু তারা পুষ্টিকর খাবার পেতে পারে না, চিকিৎসার সঠিক সুযোগ সুবিধা থাকে না, বিভিন্ন কারণে বড় পরিবারে অসুস্থ লোকের সংখ্যা বেশি থাকে, ফলে বড় পরিবারে অসুস্থ লোকেরা সঠিক চিকিৎসাও পায় না, অর্থাৎ তাদের স্বাস্থ্যও ভালো থাকে না। শিক্ষা, বড় পরিবারের
ছোট শিশুরা অনেক সময় বাবা মায়ের সাথে কাজে যায়, বিধায় তারা ঠিকমতো বিদ্যালয়ে আসতে পারে না, ফলে তারা শিক্ষা থেকেও বঞ্চিত হয়। বড় পরিবারের ভালো ও মন্দ দিকগুলো সে আমরা সুন্দর করে লিখতে পারি। বইয়ে যে মন্দ প্রভাবগুলো দেওয়া আছে সেগুলো আমরা কি লিখতে পারি, এছাড়াও যদি আমরা আরও কোনো জানি সেগুলোও লিখে ফেলতে পারি। অপরদিকে কি ভালো যদি কোনো দিক থেকে থাকে আমরা সেগুলোও সুন্দরভাবে লিখে ফেলি। ভালো দিক যেমন পরিবারের সবাই পুষ্টিকর খাবার পায় যদি পরিবারটি ছোট হয়, বড় না হয়ে। পোশাকের ক্ষেত্রে আমরা বলতে পারি পরিবার যদি বড় না হয়ে ছোট হয় তাহলে প্রয়োজনীয় পোশাকের অভাব হয় না। ছোট পরিবারের ভালো দিক হচ্ছে পড়ালেখার ব্যয় নির্বাহ করতে পারে। অপরদিকে বড় পরিবারের মন্দ দিক হচ্ছে সবাই পুষ্টিকর খাবার পায় না, প্রয়োজনীয় পোশাকের অভাব হয়, সবার পড়ালেখার ব্যয় নির্বাহ করা সম্ভব হয় না। অর্থাৎ পরিবেশটাই কি অগোছালো এলোমেলো হয়ে যায়। এখন আমরা বড় পরিবারের সমস্যাগুলো নিয়ে একটি পোস্টার তৈরি করতে পারি। তাহলে চলো আমরা সুন্দর করে একটি পোস্টার তৈরি করি। পোস্টারে আমরা লিখতে পারি বড় পরিবারের সমস্যাবলী, যেমন প্রয়োজনীয় পোশাকের অভাব হয়, বাড়িতে থাকার স্থান সংকুলনের সমস্যা হয়, প্রয়োজনীয় শিক্ষার সরঞ্জামাদি পায় না, অসুখ হলে চিকিৎসা করতে সমস্যা হয়, সবার প্রয়োজনীয় পুষ্টির অভাব পূরণে সমস্যা হয়, শিশু ও বয়স্করা নিরাপত্তাহীনতায় ভোগে। এখন আমরা পরিবারের লোক সংখ্যা বেশি হলে কোন কোন চাহিদা পূরণ করা সম্ভব হয় না সেটি কি অল্প কথায় ঝটপট বলে ফেলি এবং কি লিখে ফেলি। পরিবারের লোক সংখ্যা বেশি হলে পুষ্টিকর খাবারের, ভালো পোশাকের, সুস্থ ও সুন্দরভাবে থাকার, শিক্ষা অর্জনের উপকরণ ও সঠিক চিকিৎসার প্রয়োজন মেটানো সম্ভব হয় না। এখন আমরা উপরে কিছু শব্দ দেখতে পাচ্ছি আর নিচে কয়েকটি বাক্য দেখতে পাচ্ছি, এই বাক্যগুলোতে কিছু শূন্য স্থান রয়েছে। আমরা সঠিক শব্দটি ব্যবহার করে শূন্য স্থানগুলো পূরণ করে ফেলি। তাহলে চলো আমরা শুরু করি। ছোট পরিবারের লোক সংখ্যা ড্যাশ জন, ছোট পরিবারের লোক সংখ্যা কজন বলো তো? চারজন। তাহলে বাক্যটি আমরা আরেকবার বলি, ছোট পরিবারের লোক সংখ্যা চারজন। পরিবারের সদস্যদের বিভিন্ন ড্যাশ প্রয়োজন, কি বিভিন্ন জিনিসের প্রয়োজন। তাহলে আমরা বাক্যটি আরেকবার পড়ে ফেলি, পরিবারের সদস্যদের বিভিন্ন জিনিসের প্রয়োজন হয়। অসুখ হলে ড্যাশ ব্যবস্থা করা, কি অসুখ হলে কি ব্যবস্থা করতে হবে বলো তো? চিকিৎসার, অসুখ হলে চিকিৎসার ব্যবস্থা করা। পরিবারের লোক সংখ্যা বেশি হলে সবার ড্যাশ মেটে না, সবার কি মেটে না বলো তো? প্রয়োজন মেটে না। তাহলে বাক্যটি আমরা আরেকবার পড়ি, পরিবারের লোক সংখ্যা বেশি হলে সবার প্রয়োজন মেটে না, অনেকে ড্যাশ খাবার পায় না, কি রকম খাবার পায় না বলো তো? পুষ্টিকর খাবার পায় না। তাহলে আমরা এই যে এই পাঠে কি শিখলাম, আমরা শিখলাম জনসংখ্যার আর পরিবার দুটোর মধ্যে যে সম্পর্কটা রয়েছে। এখানে আমরা দেখতে পেলাম যে পরিবার যদি ছোট হয় সেক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পেয়ে থাকি এবং কি আমাদের পরিবেশটা সুন্দর ও পরিচ্ছন্ন হয়। অপরদিকে বড় পরিবারে বিভিন্ন রকমের সমস্যা হয়, আমরা সেই সমস্যাগুলো দেখলাম। তাহলে আমরা কি আমরা অবশ্যই ছোট পরিবারে থাকার চেষ্টা করব। আমরা নিজেরা কি ছোট পরিবারের গুরুত্ব সবাইকে বোঝাবো এবং নিজেরা ছোট পরিবারের যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেই রকম চেষ্টা করব। তো আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা আরও মজার একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমরা নির্দিষ্ট সময়ে আবার চলে আসবো।